হীরা, যার ইংরেজি নাম ডায়মন্ড। হীরা নামটি শুনতেই চোখের সামনে সাদা চকচকে একটি বস্তু ভেসে ওঠে। শৌখিন মানুষদের শৌখিনতা প্রদর্শনের অন্যতম মাধ্যম হল হীরার তৈরি অলংকার। ধারণা করা হয় ব্রোঞ্জ যুগের শুরুতে ভারতবর্ষের দ্রাবিড়রা খ্রিস্টের জন্মের অন্তত 2000 বছর আগে এমন এক উজ্জ্বল রত্ন পাথর খুঁজে পেয়েছিল যা মানুষের অঙ্গে নিয়ে এসেছিল পূর্ণ চাঁদের আভা, যা এখনও পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন হিসেবে পরিচিত। একটা সময় পৃথিবীর মানুষ ভাবত এই মহামূল্যবান রত্ন পাথরটি বুঝি শুধুমাত্র ভারতে পাওয়া যায়, কিন্তু তৎকালীন সময়ে এই রত্ন পাথরটি পৌঁছে গিয়েছিল প্রাচীন গ্রীস ও রোমে। প্রাচীন গ্রীসরা এই রত্নের নাম রেখেছিল অ্যাডামাস, যার অর্থ অজেয়, অবিনাশী বা অপ্রতিরোধ। প্রাচীনকালে হীরকখণ্ডকে দেবতার আশীর্বাদ মনে করত। প্রাচীন গ্রিকরা হীরাকে তাদের দেবতার অস্ত্র হিসেবে বিবেচনা করত। প্রাচীন রোমানরা মনে করত হীরা আকাশের তারা থেকে কোনো অংশ খসে পৃথিবীতে চলে এসেছে। রাজার মুকুটে কিংবা যুবক যুবতীর আংটি বা নেকলেসে হীরার অবস্থান জৌলুসের। বন্ধুরা, ভয়েস অফ পলাশ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমার আজকের ভিডিওটি হীরা সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে। অনেকের ধারণা হীরা কয়লা থেকে তৈরি হয়, কিন্তু এটা ভুল ধারণা। ভূতত্ত্ববিদদের মতে হীরা পৃথিবীর ভূগর্ভে কার্বন থেকে তৈরি হয়। ভূবিজ্ঞানীদের ধারণা ভূগর্ভের 140 থেকে 190 কিলোমিটার নিচে পৃথিবীর কেন্দ্র ও আবরণের মাঝে তাপ ও চাপের কারণে 3 বিলিয়ন বছর সময় লাগে এই হীরা তৈরি হতে। মাটির নিচে থাকা হীরার আক্ষরিক পদার্থগুলি প্রবল চাপ ও তাপের ফলে আগ্নুৎপাতের মাধ্যমে ছিটকে বের হয়ে আসে পৃথিবীর অভ্যন্তরে। পরে এইগুলি ক্ষয় হয়ে নদীর তলদেশে বা সাগরের নিচে জমা হয়। মূলত প্রবল চাপ এবং তাপের কারণে কার্বন থেকেই হীরা তৈরি হয়। বেশিরভাগ প্রাকৃতিক হীরা পৃথিবী থেকে 100 মাইলেরও বেশি গভীরে 1000 ডিগ্রিরও বেশি সেলসিয়াস তাপমাত্রায় 45 থেকে 90 কিলোভাট চাপে কার্বন পরমাণু থেকে হীরায় রূপান্তরিত হয়। কার্বন থেকে হীরায় রূপান্তরিত হতে 1 থেকে 3 বিলিয়ন বছর সময় লাগে। তাই বিজ্ঞানীদের ধারণা আজ পর্যন্ত যত হীরা পৃথিবীতে পাওয়া গেছে তাদের বয়স পৃথিবী সৃষ্টির প্রথম দিকের উদ্ভিদের চেয়েও বেশি। ভূতত্ত্ববিদদের ধারণা পৃথিবীর সৃষ্টির সময় এর অভ্যন্তরে আটকে পড়া কার্বনগুলিও ধীরে ধীরে হীরায় পরিণত হয়েছে। হীরার আলোক প্রতিসরণ ক্ষমতা সবচেয়ে বেশি বলে একে এত বেশি উজ্জ্বল দেখা যায়। খনি থেকে প্রাপ্ত হীরা তুলে কেটে এবং বিভিন্ন কোণ ও তলের সংখ্যা বৃদ্ধি করে উজ্জ্বলতা বাড়ানো যায়। খনি থেকে হীরা যখন তোলা হয় তখন হীরাগুলি মাটি ও পাথর দ্বারা মিশ্রিত থাকে। সে পাথর মিশ্রিত হীরাকে প্রচুর পানি ও পাথর গ্রাস দ্বারা নিষ্কাশন করা হয় যাতে হীরা ক্ষতিগ্রস্ত না হয়। তারপর কিছু রাসায়নিক মিশ্রণ করে শিলাগুলিকে দূরীভূত করা হয়। হীরা তৈরির কোম্পানিগুলোকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তাদেরকে নানান ধরনের মেশিন ব্যবহার করতে হয়। হীরা কোম্পানিতে যারা কাজ করেন তারা অনেক দায়িত্বশীল, ধৈর্যশীল হতে হয়, কারণ হীরা তৈরিতে অনেক সূক্ষ্মভাবে নানান পরীক্ষা নিরীক্ষা করতে হয়। নানান যন্ত্রপাতি দিয়ে
পরীক্ষা নিরীক্ষা করে নানান উপকরণ ব্যবহার করতে হয়। কথিত আছে, হীরা প্রথমে ভারতবর্ষের খনি থেকে উত্তোলন শুরু হয়। বর্তমানে পৃথিবীর প্রায় 50% হীরা আফ্রিকাতে পাওয়া যায়। হীরা খনি থেকে তোলার সময় এত সুন্দর থাকে না, একে কেটে পলিশ করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়। হীরা দিয়ে হীরা কাটা হয়। হীরার মূল্য নির্ধারণে 4টি দিক বিবেচনা করা হয়, আর তা হল হীরার রং কেমন, কিভাবে কাটা হয়েছে, কতটা স্বচ্ছ প্রকৃতির এবং কত ক্যারেট ওজনের। পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এর নাম কিম্বার্লি মাইন। দক্ষিণ আফ্রিকায় যত পর্যটক আসে তার একটা বড় অংশ আসে এই বিগ হোল বা দ্য কিম্বার্লি মাইন দেখতে। এটি মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় গর্ত। এই খনি থেকে 1871 সালে প্রথম হীরা উত্তোলন শুরু হয়, যা 1914 সালের আগস্ট মাস পর্যন্ত চলমান থাকে। এইখান থেকে হীরা উত্তোলন করতে গিয়ে বহু শ্রমিক জীবনও দিয়েছেন। আসল হীরা চেনার 4টি উপায়। 1. শিরিস কাগজ দিয়ে ঘষা। আসল প্রাকৃতিক হীরাকে কোনো কিছু দিয়ে ঘষে দাগ ফেলানো যাবে না, তবে কৃত্রিম হীরা হলে তাতে দাগ পড়ে যাবে। 2. আলোর প্রতিফলন দেখা। আসল হীরাতে আলো ফেললে এর ভিতরে ধূসর ও ছাই রঙের আলো দেখা যাবে, আর বাহিরে প্রতিফলিত হবে রংধনুর মতো আলো। 3. নিঃশ্বাসের বাতাস দিয়ে। আসল প্রাকৃতিক হীরাতে মুখ থেকে গরম বাতাস দিলে তা ঝাপসা হয়ে যাবে। যদি হীরাটি নকল হয় তবে দ্রুত ঝাপসা ভাবটি চলে যাবে। আসল হীরাতে ঝাপসা ভাবটি অনেকটি সময় লেগে থাকবে। 4. লোপের ভিতর দিয়ে দেখা। লোপ হল বিশেষ এক ধরনের যন্ত্র বা আতসী কাজ। একটা সময় হীরাকে শক্তি ও সাহসের তাবিজ বলা হতো। ধারণা করা হতো যার কাছে সবচেয়ে বড় দামি হীরা থাকবে সেই শক্তিধর। তেমনি এক বিশ্বখ্যাত হীরার নাম কোহিনূর। বলা হতো এই কোহিনূর যে জয় করতে পারবে সেই হবে পৃথিবীর শাসক। এই কোহিনূর কখনো ছিল মোগলদের দরবারে, কখনো ছিল ইরানের যোদ্ধাদের হাতে, কখনো আফগানদের হাতে, কখনো বা পাঞ্জাবদের কাছে। কোহিনূর বর্তমান অবস্থান টাওয়ার অফ লন্ডনে। বর্তমানে পৃথিবীতে প্রাকৃতিক হীরা ছাড়াও কৃত্রিমভাবে হীরা তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভয়েস অফ পলাশের সাথে থাকবেন।